দেখুন কাটা ঘায়ে নুনের ছিটা মার্কিন বিমানে নজর রাখতে এবার স্পাই প্লেন উড়াবে চীন মাঝ সমুদ্রে শত্রুদের যুদ্ধজাহাজ নজর রাখতে নতুন সার্ভিলিয়েন্স প্লেন তৈরি করেছে চীন সে দেশের এয়ারক্রাফট কেরিয়ার থেকে উড়ানো হবে ওই নজরদারি বিমান চীনের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে কে যে সিক্স নামে ওই বিমান তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি কিছুদিন আগেই জাপানের সেনাঘাঁটিতে এফ থার্টি ফাইভ বিমান মোতায়েন করেছে আমেরিকা তারপরই চীনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো কারণ আমেরিকা ওই বিমান মোতায়েন করে চীনের এয়ার ডিফেন্সকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছে আমেরিকা চীন জানিয়েছে কেজে যে সিক্স হান্ড্রেড বিমানে থাকবে এক বিশেষ ধরনের র্যাডার এই র্যাডারে স্টিলথ এয়ারক্রাফটের অবস্থানও ধরা পড়বে সহজেই মার্কিন যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু এস এফ থার্টি ফাইভ এসও নজর রাখতে পারবে চীনের র্যাডার বেইজিংয়ের সামরিক বিশেষজ্ঞ লিংজি জানিয়েছেন মাঝ আকাশে কমান্ড সেন্টার হিসেবেও ব্যবহৃত হতে পারে চীনের এই নতুন বিমান অনেক দূরে থাকা এয়ারক্রাফ্টও খুঁজে বের করতে পারবে এটি এই বিমান মোতায়েন করা হলে চীনের সামরিক দক্ষতা বাড়বে বলে মনে করছেন তিনি চীনের তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ারে রাখা হবে এই বিমানকে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার বর্তমানে সাংহাইতে তৈরি হচ্ছে এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম দুই হাজার এপ্রিলে দ্বিতীয় এয়ারক্রাফট কেরিয়ার লঞ্চ করে চীন দুই হাজার মধ্যে চীনের ঘরে চারটি এয়ারক্রাফট কেরিয়ার থাকবে বলে সূত্রের খবর সেগুলি নিয়ে দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরেও আনাগোনা করবে চীন